what a scene! এর অ্যাট্রাকশনটা হচ্ছে এই পিছনে আপনারা পুরো এই একটা 360 ডিগ্রি একটা পিছনে পুরো ভিউটা আপনারা এখান থেকে পাবেন 15483 সিকিম মহানন্দা আসছে তোষা নদী দুর্দান্ত এক ট্রেন সফর আজ শেয়ার করছি আপনাদের সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে ভারতীয় রেলের ইতিহাসে নানান ধরনের প্রিমিয়াম ক্যাটাগরি ট্রেন রয়েছে যাদের গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটারের উপরে থাকে আবার এমন কিছু ট্রেন রয়েছে যাদের গতিবেগ ঘন্টায় হয়তো 50 থেকে 60 কিলোমিটার এমনই একটা ট্রেনের গল্প আপনাদের আজ শোনাবো যেই ট্রেন জার্নিতে থাকবে পাহাড় টানেল চা বাগান আরও নানান প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে জার্নিটা হতে চলেছে এক কথায় ফুল অফ অ্যাডভেঞ্চার চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আরেকটি দুর্দান্ত ট্রেন জার্নির গল্প আমার সাথে শুরু করা যাক নমস্কার আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে এর আগের পর্বের মাধ্যমে আপনারা দেখলেন কীভাবে আমরা শিয়ালদা থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেস ধরে এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়িতে এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব নিউ জলপাইগুড়ি থেকে হাসিমারা অবধি বিস্তারিত ট্রেন জার্নি অর্থাৎ পুরো ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের আজকে হবে এই ট্রেন জার্নি আজকে আমাদের ট্রেন হচ্ছে 7:20 নিউ জলপাইগুড়ি থেকে যে ট্রেনটা প্রত্যেক দিন সকাল 7:20 ছাড়ে হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে এবং আলিপুরদুয়ার জংশন গিয়ে পৌঁছায় হচ্ছে দুপুর 1টার সময় মোট 168 কিলোমিটার পথ এই ট্রেন পার হতে সময় নেয় 5 ঘন্টা 40 মিনিট যে জার্নির মাঝখানে থাকবে 7খানা হল্ট এবং 27খানা ইন্টারমিডিয়েট স্টেশন তবে এই ট্রেনে আজ আমরা জার্নি করছি নিউ জলপাইগুড়ি থেকে হাসিমারা অবধি 133 কিলোমিটার পথ যে জার্নি কভার করতে আমার টাইম লাগবে ওই 4.5 ঘন্টা অ্যাপ্রক্স আর আমাদের জার্নির মাঝে থাকবে 5খানা হল্ট আমরা পুরো যাব হচ্ছে ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে এবং পুরো জার্নিটা শেয়ার করবো আপনার সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে দুর্দান্ত একটা ট্রেন ব্লক হতে চলেছে কারণ ট্রেন ইজ প্রেম অলওয়েজ বলি আমি শুরু করা যাক আজকে নতুন কাঁচের ট্রেনে বিস্তারিতমে আজ নতুন এক জার্নি আমাদের এই বিস্তারিত ট্রেনে থাকে মাত্র 6টা কোচ দুখানা জেনারেল কোচ একটা হচ্ছে ইঞ্জিন জেনারেটর আর একটা লাগেজ ভ্যান একটা বিস্তারিত কোচ আর একটা হচ্ছে এসি চেয়ার কার কোচ 6খানা কোচ নিয়ে এই ট্রেন বুঝতেই পারি যায় নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে 7:20 আলিপুরদুয়ার জংশন দিয়ে পৌঁছায় দুপুর 1টার সময় আর আমরা এই মুহূর্তে একদম চলে এসেছি আমার সামনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে এই ট্রেনের বিস্তারিত কোচ যেটা লাগানো হয় একদম ট্রেনের পিছনে এই হচ্ছে এসি টুরিস্ট কার বা এটাকে বলা বিস্তারিত কোচ এটা টুরিস্ট স্পেশাল ট্রেনে লাগানো হয় দেখুন আমরা এন্ট্রি করছি এর অ্যাট্রাকশনটা হচ্ছে এই পিছনে আপনারা পুরো এই একটা 360 ডিগ্রি একটা পিছনে পুরো ট্যুরটা আপনারা এখান থেকে পাবেন এটা হচ্ছে টুরিস্ট স্পেশাল ট্রেন হিসেবে চালানো করা হয় এই কোচটায় কিন্তু প্রত্যেকটা কোচের থেকে এই কোচটায় কিন্তু আলাদা হবে অন্য কোচ থেকে এই কোচে কিন্তু পাওয়া যাবে না এই হচ্ছে বিষ্ণুদম কোচ এখানে সিট কিন্তু এটা 180 মানে এটা চাইলে আপনি ঘুরিয়ে বা এই জানলার দিকে করতে পারবেন এখানে সিট হচ্ছে ক্যাপাসিটি এরকম দুটো দুটো থাকে আর এখানে লেগ স্পেস কিন্তু অনেকটা রয়েছে এই মুহূর্তে আমরা বসে আছি 15777 নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার জংশন বিষ্ণুদম স্পেশাল ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসে ঠিক আছে তো এখানে যেহেতু একটা বিগ প্রথমে একটা বলেছে বিগ আয়না এই আয়না এখানে রুরাল ব্র্যান্ড দেওয়া আছে এটাকে নিজের মনে ইচ্ছে মতো ওঠানো যাবে না মনে যাবে ঠিক আছে সিট তো বহু রিল্যাক্সেবল এখানে অসুবিধা নেই সিট আপনার আরাম করে যেতে পারবেন এই পাখিতে সুন্দর দেখতে দেখতে আর এখানে লেগ স্পেস প্রচুর লেগ স্পেস পেয়ে যাচ্ছেন আর এখানে এটা ওঠালে এখান থেকে খাবারের টেও রয়েছে এই খাবার ট্রে রয়েছে খাবারের ট্রে খুলে যে বন্ধে ভাতের মতো হয় সেরকম খুলে এখান থেকে আপনারা কিছু খাওয়া দাওয়া করতে পারবেন তবে এই ট্রেনে কিন্তু কোনো খাবার কমপ্লিমেন্টারি নয় খাবার কিন্তু কিনে খেতে হবে আপনাকে যেমন খাবার আর এখানে দেখাতে হবে যেমন এখানে চার্জিং সকেট আছে এই নিচের দিকে এখানে আছে চার্জিং সকেট পেয়ে যাচ্ছেন আর এই সিটটা কিন্তু 180 রোল দাঁড়ান দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এইভাবে এই সিটটা 180 ডিগ্রি পুরো রোটেট করা যায় এটা আপনি এরকমভাবে এদিকে আয়নাটা দেখাতে পারবেন পাশাপাশি এটা পুরো ঘুরিয়ে পুরো 180 ডিগ্রি অবধি যদি সিট পাশাপাশি নাও পড়ে আপনারা কিন্তু মুখোমুখি এইভাবে এটা ঘুরিয়ে নিতে পারবেন এটা পুরো 180 ডিগ্রি এই সিটটা পুরো রোটেট করা যায় আবার এটাকে প্রেস করলে এটা পুরোটা রোটেট হয়ে যায় আর প্রত্যেকটা সিটের পিছনে এখানে কিন্তু বটল হোল্ডার রয়েছে আর নিচে ফুট রেস্টও রয়েছে
আর এখানে প্রত্যেকটা লেখা দেখুন ব্রেল সিস্টেম করা, যাতে ব্লাইন্ড পার্সন যখন দেখবে এটা হাত দিয়ে বুঝতে পারবে যেটা সিট নাম্বার কত আছে। আর ব্যাগ রাখার জন্য লাগেজ স্পেস আপনারা এই বাইরে পাবেন, এখানে লাগেজ স্পেস রাখার জায়গা আর এখানে লাগেজ রাখার জায়গা, ভিতরে কিন্তু মূলত লাগেজ রাখার জায়গা নেই, লাগেজ রাখতে লাগেজ রাখার জায়গা কিন্তু এ বাইরে রয়েছে। আর এই কোচটা কিন্তু সাদা কোচ থেকে আলাদা করে রাখা রয়েছে, মানে এই কোচে ধরা যাবে না, আর বাথরুম রয়েছে দুই দুটো, তারপরে ইউজ করতে পারবেন। ইষ্টদম কোচটা আপনার সাথে শেয়ার করলাম, তো এই যে দাঁড়িয়ে আছি এই ট্রেনের একটা মাত্র চেয়ার কার সি ওয়ান, এটা আমরা এন্ট্রি করছি। চেয়ার কার যেমন পাঁচ এটা পার করতে হবে, এই হচ্ছে সিট ক্যাপাসিটি, আইল এদিকে থাকে একটা দুটো তিনটে, এদিকে হচ্ছে একটা দুটো সিট ক্যাপাসিটি। এখানে আমাদের সিট নাম্বার হচ্ছে 45 উইন্ডো আর 46 মিডল, এই দুটো হচ্ছে আমাদের সিট। আর এসি চেয়ার কারের বাথরুমের রিভিউটা আপনাকে দিয়ে দিচ্ছি, এদিকে হচ্ছে ইন্ডিয়ান কারের, এদিকে ওয়েস্টার ওয়েস্টারটা যাচ্ছে। তো এই হচ্ছে বাথরুম ডোরগুলো লক দিয়ে দেবেন, এই হচ্ছে আয়না আমার, তোমরা যতদিন দেখছেন আপনারা, এখানে রয়েছে কল, জল জল পড়ছে ঠিক আছে, বাথরুম ডিজাইনটা ভালো কি সুন্দর। আর এখানে ওয়াটার ফেসনের অপশন রয়েছে, স্মোক ডিসপেন্সার, এখানে লিকুইড সাপ রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এই কাজ করছে দেখি কাজ করছে। বাথরুম এই টুরিস্ট স্পেশাল ট্রেন হিসেবে ওকে আছে। তো চলুন এবারে আমরা সিটে যাই, সিটে গিয়ে তার বাকি ইন্টারভিউ আপনার সাথে শেয়ার করছি। কলকাতায় সময় 7:20 ট্রেন আমাদের অন টাইম ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি স্টেশন। আমি বসে পড়েছি আমার সিট চেয়ার কারে সি ওয়ান, একটাই চেয়ার কার রয়েছে এসি চেয়ার কার সি ওয়ান, সেখানে বসে পড়েছি। আর এসি চেয়ার কারের রিভিউ তো আমি আগেও দিয়েছি, তা বলেছি সেই সিটের সামনে আপনারা পেয়ে যাচ্ছেন খাবারের একটা ট্রে, ছোটোখাটো খাবারটা কিছু খাবারের জন্য যদি খেতে চান কোনো খাবার কিনে খেতে পারবেন। এখানে নিচে রয়েছে বোতল হোল্ডার, লেগ স্পেস, এখানে আছে লেগ রেস্ট রাখার জন্য পা ধরার জায়গা রয়েছে। আর এখানে রয়েছে এই লিভারটা, এই লিভারটা লিভারটা প্রেস করলে কিছুটা সিটটাকে এসার করা যায়। আর পাশে একটা বড় উইন্ডো রয়েছে, এই উইন্ডো এখানে রোলার ব্লাইন্ড, এটাকে এরকমভাবে রোদ এলে নিজের মনে ইচ্ছে মতো নামাতে পারবে, উঠাতে পারবে রোদ হিসাবে। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হচ্ছে 60-70 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এভার গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারছেন কেন এত কম গতিবেগ রাখা হয়েছে, কারণ এটা হচ্ছে টুরিস্ট স্পেশাল ট্রেন, অর্থাৎ টুরিস্টদের জন্য স্পেশাল ট্রেন, তারপর ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে এই ট্রেনটা যাবে। সেই জন্য এই ট্রেনের স্পিড অন্য ট্রেন তুলনামূলক অনেক কম, কারণ অন্য ট্রেনে যদি আপনার যান এই 130 কিলোমিটার আপনারা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, কিন্তু এই ট্রেনে টাইম লাগবে 4 ঘন্টা 10 মিনিট মতো। এই ট্রেনে কোনো রকম প্যান্ট্রি কার্ড সুবিধা নেই, কিন্তু এই ট্রেনে আপনারা অনবোর্ড ক্যাটারিং বা ই ক্যাটারিং সুবিধা কিন্তু এই ট্রেন থেকে আপনারা পেয়ে যাবেন। এই ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশনের মধ্যে প্রথম তার কমার্শিয়াল যাত্রা শুরু করে 28 আগস্ট 2021, মানে প্রায় এই ট্রেনটা আজকে নিয়ে 3 বছর ভালোভাবে সফলভাবে রান করে যাচ্ছে। দেখুন আমাদের ট্রেনের লাইনের পাশ দিয়ে একটা ন্যারো গেজের লাইন চলে যাচ্ছে, এটাই কিন্তু সেই টয় ট্রেনের লাইন। এই লাইনটাই যাই হচ্ছে একদম নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং অব্দি, সেই টয় ট্রেনের লাইন, দেখুন ন্যারো গেজের লাইন। এই ডিজেল ইঞ্জিনের হর্নটা মানে না এই WP40 হর্নটা আমার লাগে, পুরো ডিজেল মানে ধোঁয়া উড়ি উড়ি যাচ্ছে একদম, ধোঁয়াটা জঙ্গলের মধ্যে যাবে মারাত্মক। আর এই লাইনটা কিন্তু আমাদের কোনো ইলেকট্রিফাইড লাইন নেই, আমরা শিলিগুড়ি পেরোনো পরে লাইনটা কিন্তু পুরোটাই নন ইলেকট্রিফাইড লাইন, মানে পুরো ধোঁয়াটা জঙ্গলের মধ্যে দিয়ে, মানে সেই মজার আজকে, মানে দুর্দান্ত একটা ট্রেন্ড কাজ আপনার সাথে শেয়ার করছি, অনেকে দেখেছেন, আমি আপনার সাথে এই 6টি সিনের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানিয়ে যান। তাই আমার ট্রেন পার হচ্ছে শিলিগুড়ি টাউন, এরপরে শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশন নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে 7 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে নির্ধারিত সময় থেকে 3 মিনিট বিফোর ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের জার্নি প্রথম স্টপেজ শিলিগুড়ি জংশনে। শিলিগুড়ি জংশন সুযোগ করেছে এসসি কিউজে, শিলিগুড়ি সম্বন্ধে কি বলবো, শিলিগুড়ি পড়বে 1 ও 3, আর শিলিগুড়ি পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর জনসংখ্যার বিচারে, প্রথম আর দ্বিতীয় কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে যান। আর শিলিগুড়ি থেকে যে কোনো কিছু হইতে পারবেন, কারণ শিলিগুড়িকে বলা হয় উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের লাইফ লাইন,
শিলিগুড়ি ছাড়া আপনি উত্তরবঙ্গ উত্তরবঙ্গে কোথাও যেতে পারবেন না। শিলিগুড়ি থেকে আপনারা প্রতিবেশী দেশ বা প্রতিবেশী রাজ্য যে কোনো জায়গায় যেতে পারবেন, প্রতিবেশী দেশ নেপাল ভুটান বা প্রতিবেশী রাজ্য আসাম সিকিম সব জায়গায় কিন্তু আপনারা এই শিলিগুড়ি থেকে ছড়িয়ে যেতে পারবেন। আর শিলিগুড়ির বিখ্যাত টেনজিং নোরগে বাস স্ট্যান্ড, সেখান থেকে আপনারা সব জায়গায় যাওয়ার, মোটামুটি কলকাতা বহরমপুর সব জায়গায় যাওয়ার বাস কিন্তু আপনারা শিলিগুড়িতে পেয়ে যাবেন। এখানে ট্রেন 10 মিনিট পর ঢুকেছে, মানে ট্রেন এখানে 5 মিনিট দাঁড়াচ্ছে। 5 মিনিট দাঁড়ানোর পর ট্রেন আমাদের একদম অন টাইম 7:45 ছেড়ে দিল শিলিগুড়ি জংশন থেকে। এর পরবর্তী আমাদের স্টপ হয়েছে সেবক। নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে 27 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 14 মিনিট আগে ট্রেন আমাদের এসে পৌঁছালো তার যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ সেবকে। সেবকের স্টেশন কোড হচ্ছে SVQ। সেবক একটা পর্যটন কেন্দ্র যেটা পড়বে দার্জিলিং জেলার আন্ডারে। আমরা ছিলাম হচ্ছে জলপাইগুড়ি জেলায়, সেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম আর আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় জেলা অর্থাৎ দার্জিলিং জেলায় আমরা ঢুকে গেলাম। এই সেবক একটা পর্যটন কেন্দ্র, পাশাপাশি সেবকে রয়েছে, মানে সেবক পেরোলেই আপনারা দেখতে পাবেন যে তিস্তা নদী, করোনাসিং ব্রিজ, আর সেবকে রয়েছে বিখ্যাত সেবকেশ্বরী কালী মন্দির, এবং সেবক থেকে আপনারা ঘুরে নিতে পারবেন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটাও কিন্তু কাছাকাছি আপনারা ঘুরে নিতে পারবেন। আর সেবক থেকে খুব তাড়াতাড়ি, মানে সেবক থেকে কাজ চলছে রংপুর রেল ব্রিজের, যেটা আর কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে, যার ফলে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং হয়ে সোজা গ্যাংটক যাওয়া যাবে, যেটা মোট 40 কিমি বিস্তৃত। সেই রেল লাইনের প্রজেক্ট কাজ অলমোস্ট ডান, আর কয়েক বছরের মধ্যেই সেই রেললাইন চালু হয়ে যাবে এবং ডাইরেক্ট নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে ডাইরেক্ট দার্জিলিং হয়ে গ্যাংটক আপনারা চলে যেতে পারবেন রেললাইন উপর দিয়ে, যেটা মোট 40 কিলোমিটার বিস্তৃত, যার মধ্যে থাকছে 14খানা টানেল এবং 28টা ব্রিজ পেরিয়ে দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চারাস রেললাইনের মধ্যে দিয়ে আমরা পৌঁছাবো গ্যাংটকে। সেই অপেক্ষায় রয়েছে পুরো গোটা ভারতবাসী। এই হচ্ছে আজকে আমাদের লোকো 15777। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন যাওয়ার লোকো হচ্ছে আজকে শিলিগুড়ি কার্সের WB4D ডুয়াল কোর ডিজেল EMD। ওফ, মারাত্মক ধোঁয়া উড়িয়ে এই লোকোর একটা আলাদাই মজা। যতই আমরা ওয়েব 7 ওয়েব 5 জার্নি করে থাকি, এই ডিজেল লোকোমোটিভ, এই WB4D সাউন্ড অ্যাক্সেলেশন মানে মারাত্মক, মানে রেলপ্রেমীদের কাছে একটা দুর্দান্ত কিন্তু এই ইঞ্জিনগুলো। এই ট্রেনে মোট 3 ধরনের কোচ আপনারা পেয়ে যাবেন। প্রথমে রয়েছে 2খানা জেনারেল কোচ, যেখানে জার্নি করলে আপনাদের নিউ জলপাইগুড়ি থেকে আমরা হাসিমারা অবধি যাচ্ছি, হাসিমারা অবধি ভাড়া করবো 60 টাকা। আর যদি আপনারা এসি চেয়ার কারে জার্নি করেন তাহলে পড়ছে, যেটা আমাদের পড়ছে 265 টাকা করে। আর যেটা একদম ডান্সেটে সে ট্রেনের, যেটা ভিষ্টোম পিছনে লাগানো রয়েছে, সেখানে জার্নি করলে আপনার ভাড়া পড়বে 765 টাকা করে। কোনো খাবার কিন্তু এই টিকিটের মধ্যে ইনক্লুড নেই, খাবার কিন্তু চাইলে আপনি কিনে খাবার খেতে পারেন। যদি ভাবেন যে এই ট্রেন থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন তাহলে আমি বলবো জেনারেল কোচ জার্নি করুন। জেনারেল কোচ পুরোই ফাঁকা থাকে, কোনো রকম ভিড় নেই ট্রেনে, একদম জেনারেল কোচ 60 টাকায় টিকিট কাটুন, আরাম করে জার্নি করুন, দুর্দান্ত এক রেল সফর। এসিতেও মজা আসবে কিন্তু ভাড়াটা বেশি, 60 টাকা দিয়ে যখন পেয়ে যাবো, বাঙালি যখন কম পয়সা অফিস পেয়ে যায় তাহলে বেশি পয়সা আর দেবে কেন, 60 টাকা যখন আমরা এই ট্রেন জার্নি করতে পারছি তাহলে আমরা 200-250 টাকা দেবো কেন। জলপাইগুড়ি পৌঁছান, টিকিট কাটুন এবং এই ট্রেন জার্নি করুন, একদম ফ্রিতে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মন ভরে আপনারা পৌঁছাতে পারবেন আপনাদের গন্তব্যে। সেবকে আমাদের ট্রেন 14 মিনিট পর ঢুকেছে আর 10 মিনিট স্টপেজ ছিল, তাই এখানে ট্রেন 24 মিনিট দাঁড়াবে। আর সেবকে ঢুকেছে আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে। এই আসছে তিস্তা নদী, জল দেখুন সময়তে, ও ট্রেন আমাদের ছেড়ে দিল সেবক থেকে। সেবক ছাড়া পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে নিউ মাল জংশন, সেখানে কথা হচ্ছে আমাদের।
Oh, what a scene! চাবাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন, দেখুন এখান থেকে সেবক 9 কিলোমিটার এবং শিলিগুড়ি 33 কিলোমিটার। চা বাগানের মাঝখান দিয়ে ও আলাদাই রাস্তা, দেখুন দেখুন ঢুকছে আমাদের জার্নির তৃতীয় স্টপেজ নিউমাল জাংশন বা মালবাজার। নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে 54 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে 8 মিনিট আগে ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের জার্নির 3 নম্বর স্টপেজ বা তৃতীয় স্টপেজ নিউমাল জংশনে। নিউমাল জংশনের স্টেশন কোড হচ্ছে NMZ, একে মালবাজার বলা হয়। এই নিউমাল জংশন কোড হচ্ছে জলপাইগুড়ি জেলায়। আমরা আগের সেবক কভার করলাম হচ্ছে দার্জিলিং জেলায়, আবার ঢুকে গেলাম আমরা জলপাইগুড়ি জেলায়। নিউমাল থেকে দুয়ার শুরু হয়েছে বা একে দুয়ারসে প্রবেশদ্বার বলা হয় এই নিউমাল জংশনকে। আর এখান থেকে আপনারা চাইলে গরুমারা অভয়ারণ্য এখান থেকে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। নিউমাল ছাড়া পরবর্তী আমাদের সবই হচ্ছে জালসা। নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে 62 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে 1 মিনিট বিফোর ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের জার্নির 5ম স্টপেজ চালসাতে। চালসার কোড হচ্ছে CLD, এখানে ট্রেনের 20 মিনিট স্টপেজ আর 1 মিনিট বিফোর, মানে ট্রেন এখানে 21 মিনিট দাঁড়াবে। চালসা সম্বন্ধিত বলি, চালসা অবস্থিত মূর্তি নদীর তীরে। আর চালসা থেকে আপনারা দেখতে পারেন গরুমারা অভয়ারণ্য, জলদাপাড়া অভয়ারণ্য, এগুলো আপনারা এখান থেকে চাইলে ঘুরে দেখতে পারেন। আর চালসা ছাড়ার পর আমরা এরপরে রাস্তাটা পুরো চাপড়ামারি ফরেস্টের মধ্যেই যাবো। এমনি আমরা ডুয়ার্সের জঙ্গলের পাশে যাচ্ছি, এরপরে আমরা চাপড়ামারি ফরেস্টে ঢুকে যাবো এবং সেই দৃশ্য আপনাদের সাথে এই 6 স্ক্রিনের মাধ্যমে শেয়ার করবো। সত্যি কথা বলতে এতদিন প্রচুর ট্রেনে ট্রাভেল করেছি, প্রচুর ট্রেন ব্লক বানিয়েছি, কিন্তু এই ট্রেন ব্লকটা সবার কাছে 1 নম্বরে থাকবে, কারণ এই ট্রেন ব্লকের কোনো তুলনা হয় না। এত সুন্দর মানে প্রাকৃতিক ভিউ, পাহাড়, নদী, মানে আলাদাই চা বাগান, মানে কিছু বলার নেই আলাদা করে। আর সত্যি এটা আমার কাছে মনে মনে করে 1 নম্বরে থাকবে। আপনারা আসবেন এবং এই টুরিস্টাল ট্রেনের মজাটা একবারও নেবেন। পুরো বর্ষ জঙ্গলের মধ্যে দিয়ে একটা সেই অনুভূতি হবে, এইটুকু আপনাদের কথা দিতে পারি। দেখতে থাকুন, এর পরবর্তী স্টপে আছে আমাদের মাদারিহাট, সেটা আমরা কভার করছি না, কারণ নাহলে ভিডিও এমনি যা সাইট সিন দেখাচ্ছি তাতেই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। মাদারিহাটটা স্কিপ করে ডাইরেক্ট আপনার সাথে আমি কথা বলছি গিয়ে হাসিমারা, কারণ আমি নেমে যাবো হাসিমারাতে। এই ট্রেন চলে যাবে হাসিমারার পরে রাজাভাত খাওয়ার এবং তারপরে হচ্ছে নিউ আলিপুরদুয়ার, সেখানে গিয়ে ট্রেনটার গন্তব্যটা আনবে। কিন্তু আমরা নেমে যাবো হচ্ছে হাসিমারাতে। হাসিমারা থেকে কোথায় যাচ্ছি সেটা পরবর্তী ব্লগে জানাবো। সেই সার্ভিসটা করার জন্যই তো এসছি এবারে এই উত্তরবঙ্গ সফরে। শুধু কি দার্জিলিং ঘোরাবো? দার্জিলিং তো ঘুরবোই, তার আগে আমরা ঘুরে দেখে নেবো এই সফরে আর একটা সারপ্রাইজ ভিডিও, যেটা এর পরবর্তী ব্লগে আপনারা জানতে পারবেন। সেই জন্যই আসা। এই বার পাচ্ছি মূর্তি নদী। আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম চাপড়ামারি ফরেস্টের ভিতরে, ঢুকলাম আমরা এখানে। ট্রেন তার অ্যাভারেজ স্পিড মাত্র 30 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু রাস্তা চলবে, কারণ এই রাস্তায় প্রচুর হাতি এই রাস্তা দিয়ে কিন্তু ক্রসিং হয়, সেই জন্য এখানে ট্রেনের স্পিড সব থেকে কম রাখা হয়। সিকিম মহানন্দা।
দুর্দান্ত এক ট্রেন সফর আজ শেয়ার করছি আপনাদের সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। কেমন লাগছে আজ এই ট্যুর স্পেশাল ট্রেনে এই ট্রেন সফর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এক কথায় পুরো মন ভরে গেছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিয়ে জানাবেন। অবশেষে নিউ জলপাইগুড়ি থেকে 133 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরি করে ট্রেন আমাদের এসে পৌঁছালো আমার গন্তব্য হাসিমারা, যার স্টেশন কোড হচ্ছে HSK। হাসিমারাটা পড়বে হচ্ছে আলিপুরদুয়ার জেলায়। আমরা প্রথমে ছিলাম হচ্ছে জলপাইগুড়ি জেলায়, সেখান থেকে ঢুকলাম দার্জিলিং জেলা, আবার জলপাইগুড়ি জেলা ঢুকলাম, লাস্টে আলিপুরদুয়ার জেলায় এসে আজকের ভিডিওটা শেষ করছি। হাসিমারা এলে এখান থেকে কাছাকাছি আপনারা ঘুরে দেখতে পারবেন, জলদাপার অভয়ারণ্য আছে, আর হাসিমারা থেকে বলা হয় এলিফ্যান্ট করিডোর সব ডুয়ার্স, অর্থাৎ ডুয়ার্সের হাতি কিন্তু এই হাসিমারা এলাকা দিয়ে পার হয়। আর কাছাকাছি রয়েছে এখানে জয়গাঁও বর্ডার, ভুটানে ঢোকার বর্ডার, সেসব কথা বাদ দিলাম। এই ছিল মোটামুটি আমার নিউ জলপাইগুড়ি থেকে হাসিমারা অবধি আসার ট্রেন জার্নির ভিডিও। আমার লাইফের তো একটা সেরা ট্রেন জার্নি হয়ে থাকবে আজকের এই ভিডিওটা। কেমন লাগলো আজকের এই ভিডিও আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে নতুন চ্যানেলটাকে পেলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিও বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবেন। তাহলে আজকে ভিডিও শেষ করলাম একদম হাসিমারা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। পরবর্তী পর্বে থাকছে সেই সারপ্রাইজ ভিডিওটা, যেটার জন্য এসছি হাসিমারাতে। কোথায় দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে, টাটা।